প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামের তৈবুর রহমান চাচার কচুরমুখী খেতে। আজ আমরা তৈবুর রহমান চাচার নিকট থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে কচুরমুখী চাষের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফাসান এবং ক্যামেরায় কর্ণ বিশ্বাস কেডি। আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সহি সালামতে আল্লাহ ভালো রেখেছেন ইনশাআল্লাহ। চাচা, আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই মাঠে বিভিন্ন ধরনের সবজি এবং ফসল আপনারা চাষ করেছেন, তবে এরই মাঝে আপনি কচু চাষে, মানে কচুরমুখী চাষে কিভাবে উদ্বুদ্ধ হয়েছেন? আমি কচুরমুখী লাগাই, তাতে আমার অনেক লাভজনক ব্যবসাটা, 3 মাসের মধ্যে এই ব্যবসাটা হয়ে যায়, 3 মাসের ভিতরে 90 দিনই। কচুরমুখী ডেকে বাড়ি রাখলে কোনো অসুবিধা হয় না, নষ্ট হয় না। এখন বাজারে যদি কমেই যায় তা আমরা বাড়িতে রাখি 1 মাস 1.5 মাসের মাথায় 2 মাসের মাথায় কচুরমুখীটি আমরা ভালো দামে আমরা বিক্রি করতে পারি, তাতে আমি এক ব্যাপক পয়সা, তাতে আল্লাহাক দু পয়সা লাভ দেয়। বর্তমানে আপনি এখানে কতটুকু জমিতে কচুরমুখী চাষ করেছেন? এখানকার আমি করেছি 42 শতক জমির পারে আমি চাষটা করেছি। আপনাদের এখানে কি 42 শতকের বিঘা? আমাদের এখানে 42 শতকের বিঘা। এখানে আপনার চাষ শুরু করার জন্য মানে কচুরমুখীর বীজ ক্রয়, জমি প্রস্তুত, সার, কীটনাশক সকল খরচ খরচা মিলিয়ে এখনো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? এখন 35 থেকে 40 হাজার। 35 থেকে 40 হাজার টাকা এখানে এখনো পর্যন্ত খরচ হয়েছে? খরচ হয়েছে। এখান থেকে সকল খরচ খরচা বাদ দিয়ে কত টাকা আয় করা সম্ভব? 70 থেকে 80 হাজার খরচ খরচা বাদ দিয়ে, আর সব মিলে বেচা কেনা কত হতে পারে? 1 লাখ থেকে 1 লাখ 10 হাজার যদি বাজার দর ভালো থাকে। বাজার দর যদি ভালো থাকে। আপনার কি শুধুমাত্র মুখী নেন নাকি ফুলও বিক্রি করেন? ফুলও বিক্রি করি আমরা। ফুল বিক্রি করেন? এই কচুর মুখীতে এখানে তো লতি হয় না তো? না, শুধুমাত্র মুখী হয় এবং ফুল হয়। আর এই পাতাগুলো কি বিক্রি হয়? না, এই পাতাগুলো পাতাটা বিক্রি হয় না, শুধুমাত্র ফুল আর মুখী। হ্যাঁ, আচ্ছা, আপনি যেটা বলেন এটা মুখী থেকে ইনকাম, যেটা আমরা বলছি মুখী থেকে বেচা কিনা, এখানে যদি ফুল বেচা কিনা করেন তাহলে আর কত টাকা হচ্ছে? ফুল বেচা করলে আমরা 15 থেকে 20 হাজার টাকার ফুল যদি ভালো দাম পাই, 15 থেকে 20 হাজার টাকা আমার, মানে সবকিছু মিলে 1 লাখ 20 থেকে 25 হাজার টাকা এখান থেকে ইনকাম করা সম্ভব হচ্ছে? ইনকাম সম্ভব হচ্ছে ইনশাল্লাহ। কচুরমুখী চাষের জন্য কি ধরনের মাটি ও জমি প্রয়োজন? মধ্যম দোআঁশ মাটি, এটি হলো উপযুক্ত মাটি হয়। আর কি ধরনের জমি প্রয়োজন হয়? মানে একটু ডেওলা কালাসের, একটু স্যাও জমি হলে, একটু নিচু জমি, হ্যাঁ একটু নিচু জমি হলে ভালো হয়। বছরের কোন সময় কচুরমুখী চাষ শুরু করতে হয়? আমরা বছরের চাষ শুরু করি আমরা, যেটা আইরেট কচুরমুখী যেটা আমাকে ওঠে, এটা চাষ করতে হয় আমাদের কার্তিক মাসে, বৈশাখ থেকে আমরা উঠানি শুরু করি জলদি। এটা কচুরমুখী দুই রকম, আর একটা আছে কালের কার্তিক মাসে পাওয়া যায় ওঠে, সেটা চাষ করি আমরা 34 মাসে দিয়ে আমরা বীজ রোপণ করি, আমরা 34 মাসে জমিতে সেচ দিয়ে ওইটি আমরা করি। কচুরমুখী চাষের সময় জমি কীভাবে প্রস্তুত করেন? যেভাবে আমরা চাষ করব, মানে ট্রাক্টর দিয়ে চাষ করব। 1 বিঘে 42 শতক জমি চাষ করতে গেলি আমাদের প্রথম গোবর সার দিতে হবে 20 বস্তা, এবং এবং মানে 40 কেজির বস্তা 2 বস্তা লাগবে জীবসার, 2 বস্তা লাগবে ফসফেট, 2 বস্তা লাগবে পটাশ। এই দিয়ে আমরা চাষ শুরু করব, চাষ শুরু করি, তারপরে জমিতে আমরা ফসল লাগাবার উপযুক্ত করব। মোট কয়টা চাষ দেন এই জমিতে? অন্তত 6টা চাষ। 6টা চাষ দেন। জমি প্রস্তুত করার পর কচুরমুখী কিভাবে রোপণ করেন? রোপণ করে 25 থেকে 26 ইঞ্চির মানে আর্দ্রত্ব, এবং 2 হাতে 5 কান, 2 হাতে 5 কান করে বীজ আমরা রোপণ করে যাই। এটা কি বেড তৈরি করেন নাকি এমনি সমান ভাবে রোপণ করেন? এরা আমরা ওই আড়াকাড়ি দাগ কাটি নি, দাগের মধ্যে সমান করে দেন দিয়ে তারপরে ওই আমরা ওই মানে কোদাল টানি 2 পাড়ে মাটি দিয়ে চলে যাই। মানে আপনারা যেটাকে পিলে বলে? হ্যাঁ, পিলেই বলে। 1 বিঘা জমিতে কচুরমুখী চাষ করার জন্য কি পরিমাণে মুখী কচুর প্রয়োজন হয়? 160 কেজি, 50 থেকে 60। চাচা, বীজ রোপণের পর থেকে কি কি পরিচর্যা করতে হয়? করতে হয় এতে নিংড়ুতে হয় জমিতে, ঘাস পরিষ্কার করতে হয়, ঘাস পরিষ্কার করার পরে জমি যদি এখন মানে আবহাওয়া ন মানে যদি আকাশে মেঘ থাকে তাহলে জমিতে পানি দেওয়া লাগে না, আর নতুবা সেচ বোরিং থেকে পানি এনে ওই জমিতে সেচ দিতে হবে, মানে সেচটা জমির চাহিদা অনুযায়ী দিতে হবে। হ্যাঁ, জমিতে চাহিদা অনুযায়ী জমিতে সেচ দিতে হবে, যত বার লাগবে তত বার দিতে হবে ফসলের। রোপণের কতদিন পর গাছ বের হয়? 15 দিন
এখানে পোকা কি কি ক্ষতি করে গাছে? গাছের এই পাতা বেরুলিক পাতা জালি পাতা আর সবাই পোকা সবাই সবাই পাতা খাই বলি দেয় পাতা খেয়ে নাই, তখন আপনার কীটনাশক স্প্রে করেন? হ্যাঁ, কীটনাশক স্প্রে করেন। স্প্রেটা কখন করেন? এ করে ওই মানে চারা যখন বেরিয়ে যাবে, চারা যখন এতখানি হবে তখন দেখা যায় পোকা লেগে নরম পাতা, তখন তো শুরু করতে হবে। আর স্প্রেটা দিনের কোন সময় করেন? দিনে করি আমরা বিকালে। বিকেলে করেন। কচুর মুখি থেকে চারা গজানোর পরে জমিতে আর কি কি সার এবং কি পরিমাণে প্রয়োগ করেন? আমরা কচুর লাগাবার পরে এই জমি থেকে আমরা মানে ইউরিয়ার ভাগ এবং ইউরিয়ার সাথে দস্তা এবং ওর সাথে যে ওই মানে ছাত্র রাগত যে ওষুধগুলো যা আছে, ছাত্র রাগার যে ওষুধ, হ্যাঁ, এখন এই ওষুধগুলো ওর সাথে মিক্সার করি একসাথে আমরা জমিতে আমরা দিয়ে দিই। এই এদিকে একটা ছড়িয়ে দেন নাকি এই যে নালা করা আছে এর মধ্যে দিয়ে দেন? ওই নালার মধ্যে আমার এমনি এই বিঘা প্রতি এখানে ইউরিয়া সার কতটা লাগছে এবং দস্তা কতটা লাগছে? এখন বিঘায় আমার কি দস্তা লাগবে 2 কেজি বিঘায় 10 কেজি, আর ইউরিয়া লাগবে আমাকে বিঘে প্রথম এদিকে লাস্ট পর্যন্ত বলবো না। আপনি হচ্ছে প্রতিবারে কতটা দেন? প্রতিবারে আমি ধরেন 1 বিঘে জমিতে সার দেবো 1 বস্তা করি, 1 বস্তা করে 50 কেজি। কতদিন পর পর দেওয়া লাগছে? এই দুবার দেবো, মানে দুবার দিই শেষ। মানে কচুর রোপণের পরে আপনার 2 বার সার দিবেন? অতি শেষ শেষ হয়ে যাবে 2 বার সার রোপণ দিলেই, মানে আপনার ইউরিয়া সার আর দস্তা সার দুইটা সার দিচ্ছেন? হ্যাঁ, দুইটা সাথে ৬০ থেকে ৯০ দিনের মধ্যে। বছর কোন সময় এই মুখিটা ওঠান আপনারা? এরা আমরা এরা মুখিটা ওঠাই এরা এখন এই প্রথম চৈত্রিক মাসের থেকে ওটা ওঠা শুরু করে, চৈত্রিক মাসের 2-10 দিন হলে বৈশাখ থেকে শুরু হয়। বৈশাখ থেকে আপনি ওঠানো শুরু করেন চৈত্র মাস পর্যন্ত? একবার ওঠানো শুরু করলে কতদিন ধরে ওঠান? ওঠাই আমরা ধরেন এই ক্ষেত যতদিন পর্যন্ত আমরা গিয়ে থাকতে অল্প অল্প করি আমরা তোলাই, 2 মণ, 5 মণ, 10 মণ করি। চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আমরা আপনার জন্য শুভকামনা রাখছি, নিশ্চয়ই আপনি আপনার এই কচুর মুখি থেকে আরো সফল হবেন এবং ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করো। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য কৃষিগত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।